খাপনা জল নিয়ে মাছ ধরা, জাল টানা কিংবা মাছের রোগ হলে চিকিৎসার ব্যবস্থা, আর অনেক ব্যাপার আছে। বাজারে মাছ নিয়ে যাওয়া, বিক্রি করা বিশাল কর্মযজ্ঞ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। চাকদার মেয়েদের মাছ অঞ্চলে স্বনির্ভর গোষ্ঠী করে কিছু মহিলা মাছ চাষ শুরু করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। মেয়েদের মাছ অঞ্চলের 180 জন মহিলা এখন স্বনির্ভর। মাছে ভাতে বাঙালি, সেই মাছকে মূলধন করে ভাতের ব্যবস্থা করছেন চাকদার 180 জন মহিলা। আজ তারা স্বনির্ভর। চাকদার মেয়েদের মাঠ অঞ্চল চাকদা ব্লকের সব থেকে নিচু অঞ্চলেটি বছরের অর্ধেক সময় জলে ডুবে থাকে। জলে ডুবে থাকার কারণে চাষাবাদ এখানে সম্ভব নয়, কিন্তু খেয়ে পড়ে তো বাঁচতে হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 46 লক্ষ টাকা আমরা এদের প্রদান করি। প্রায় এক একটা স্বনির্ভর গোষ্ঠী প্রায় 2.5 লক্ষ টাকা করে পেয়েছে। তার মধ্যে আমরা এখানে মাছ, খাবার, চুন আমরা দিই। দেওয়ার পরে আজকে আমরা এখানে দেখছি এবং মহিলার থেকে শুনতে পেয়েছি, ওনারা নিজেরাই সেখানে মাছ ছাড়ে, নিজেরাই জাল দিয়ে সে মাছ তোলে এবং নিজেরাই সেটা বাজারে ব্যবহার করে বিক্রির জন্য নিয়ে যায়, এবং তারা যথেষ্ট আগে থেকে স্বনির্ভর হয়েছে। সরকারি সাহায্যে নেওয়া হয়েছে মাছ চাষের প্রকল্প। এলাকায় ছোট বড় 50টি পুকুরে মাছ চাষ হচ্ছে। কাজ করছেন 180 জন মহিলা। সরকার আমাদের একটু সাহায্য করে, যেমন আমরা একটু চাষ করতে পারি, কিছু আপনার মাছও দিচ্ছে, মাছের খাবার দিচ্ছে, আবার পুকুর খনন করার জন্য কিছু টাকা দিচ্ছে, আমাদের পুকুরও সংস্কার করিয়ে দিচ্ছে। তাতে আমরা হয়তো আগে একবেলা খেয়েছি ডাল ভাত নুন ভাত খেয়ে আমাদের দিন গেছে, এমন দিনও কিন্তু আমাদের গেছে, কারোর কারোর মেয়েদের মাঠে এমন অবস্থা আছে। কিন্তু এখন আমরা তিন বেলা না খেতে পারলো, আমরা দুবেলা ভাত ডাল ভাতের আমাদের অভাব হয় না। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই মাছ ধরছেন, বাজারে নিয়ে যাচ্ছেন, হিসেবও দেখছেন। আমরা পুকুরে খাবার দেওয়ার থেকে শুরু করে সবই কাজ করি, জাল টানি, খাবার দিই, এই পুকুরে মাছের রোগ হলে ওষুধ দিই। সংসার সামলানোর পর মাছ চাষ করে আজ সংসারে আয়ের মুখ দেখাচ্ছেন এরা। একসময় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলে এখন অনটন নেই। শুধুই মাছ চাষ নয়, সরকারি সাহায্যে মাছের সঙ্গে হাঁস পালন করছেন এরা। চাকদার মেয়েদের মাছ অঞ্চলের ভূমিরা এখন রোজগার। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, 24 ঘন্টা।